দেখুন, আগের বেলা আমরা জানতাম মোদি আসছে, তার আগের বেলা একটা আজ করেছিলাম মোদিবাবু আসছেন। করা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, 2014 সালে নানা দলের সরকার হবে ভেবে বাংলা থেকে 42-এ 42 নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তিনি এখন বলছেন 2014 নাকি আজ পেয়েছিলেন ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। 2019 সালে ব্রিগেডে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে সভা করেছিলেন তৃণমূল নেত্রী, বলেছিলেন ক্ষমতায় আসবে বিজেপি বিরোধীরা। তার অনুগামীরা বলেছিলেন প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2019-এ দলের কর্মীদের তার প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন দেখিয়েও এই বঙ্গেই কার্যত বিজেপির কাছে পর্যুদস্ত হতে হয়েছিল তৃণমূল নেত্রীকে। বলেছিলেন পুলওয়ামা সাজিয়ে নাকি ক্ষমতায় এসেছেন মোদী। সেই নেত্রী আজ বললেন গত ভোটে মোদী আসবেন তিনি নাকি জানতেন। সোমবার যখন চলছে চতুর্থ দফার ভোট, তখনই তিন দফা ভোটের ফল হিসেব করে নেত্রী বলে দিয়েছিলেন তিনিই নাকি গড়ে দেবেন এবারের ইন্ডিয়া জোটের সরকার। তিন দফার ভোটেই নাকি ইন্ডিয়া জোট পেয়ে গেছে অন্তত 315 আসন। আর মোদি নয়, দিল্লিতেও মোদি নয়, দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4 পার্টি বাদ দিয়ে। এখনো তৃতীয় দফার পর ভোট হয়েছিল 285 আসনে, নেত্রীর হিসেব ছিল তাতেই নাকি অন্তত 315 পেয়ে গেছে জোট ইন্ডিয়া। সোমবার চতুর্থ দফার ভোটের পর ভোট হয়েছে 381 আসনে, তখন নেত্রী বলছেন 295 থেকে 315 আসন চলে এসেছে জোট ইন্ডিয়ার দখলে। কেউ ভয় বলতে পারছে, কেউ পারছে না। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে, থার্ড ফোর্থ ফেজ হয়ে গেছে, তাতে 195 থেকে 200 মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। অবাক করা হিসেব পেশ মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম হিসেবের জন্যই কি এখন কেন্দ্র টাকা দিচ্ছে না 100 দিনের কাজে কিংবা আবাস যোজনায়? উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে বিজেপি বিরোধীদের পাওয়া আসনগুলোর মধ্যে তৃণমূলের আসন কটা, সেই হিসেবটা কেন দিচ্ছেন না নেত্রী? বিজেপি আমরা 100% কনফিডেন্ট গতবারে যতগুলো সিট ছিল সেগুলো তো আমরা পাবোই, তার সাথে সাথে আমার মনে হয় অন্যান্য সিট আমাদের কিছু সিট পাবে। কি আর করা যাবে, আমাদের মুখ্যমন্ত্রী মাথা খারাপ হয়ে গেছে, একে তো গরম, সেই গরমে দেশে বিজেপি বিরোধী প্রধান শক্তি কংগ্রেস, সেই দলের নেতারা এখনো এরকম দাবি করার সাহস দেখাতে পারেননি নেত্রীর কথায় হয়তো ভয়। রাহুল গান্ধীদের কোট আনকোট ভয় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিশ্বাস্য সাহস আর হিসেব দেখে চমকে উঠছে বাংলা, হয়তো গোটা দেশও চমকে উঠছে না তো তৃণমূলের অন্দরও? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।